আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন স্কুল লার্নিং মামুন ইউটিউব চ্যানেল। আমি আব্দুল্লাহ মামুন আছি আপনাদের সাথে। আমি আজকে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের আরও একটি ট্রিক্স নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমার এই টিউটোরিয়ালটি দেখলে আপনি কিভাবে করে একটি পাওয়ার পয়েন্ট কন্টেন্টে ট্রিগার অ্যানিমেশন সেট করতে পারবেন সেটি জানতে পারবেন। তো যে কোনো কাজই সূক্ষ্মভাবে বা ভালোভাবে করতে গেলে একটু সময় প্রয়োজন। তো আমার এই ভিডিওটি যদি একটু বড় হয় তবু আমাদের জানাবো যে আপনারা একটু সম্পূর্ণ ভিডিওটি সময় নিয়ে দেখুন, তাহলে আপনিও আপনার পাওয়ার পয়েন্ট কন্টেন্টে ট্রিগার অ্যানিমেশন সেট করে একটি কন্টেন্টকে সাজাতে পারেন। আমরা সাধারণত কোনো ম্যাপ এর মাধ্যমে কোনো তথ্য উপস্থাপন করতে বা ম্যাপ পরিচিতি করাতে এই ট্রিগার অ্যানিমেশন ব্যবহার করে থাকি। তো সম্মানিত ভিউয়ার্স, আজকে এই টিউটোরিয়ালে আমি ট্রিগার অ্যানিমেশনটি করে দেখাবো। তার পরবর্তী এই টিউটোরিয়ালটির সিরিয়াল থাকবে। পরবর্তী ভিডিওগুলিতে আমি চেষ্টা করব কীভাবে আমরা ট্রিগার অ্যানিমেশনের মাধ্যমে তথ্য উপস্থাপন করতে পারি। তো আজকে শুধুমাত্র আমরা ট্রিগার অ্যানিমেশনটি আমরা ম্যাপে কীভাবে ব্যবহার করি সেটি দেখাবো আপনাদেরকে। তো চলুন আমরা কাজটি শুরু করি। তো কাজটি করার জন্য আমরা একটি স্লাইড নেব, এটা মতোই তৈরি করব। তো একটি স্লাইড ব্ল্যাঙ্ক স্লাইড নিলাম, দেখুন ব্ল্যাঙ্ক স্লাইড। আমাদেরকে যে আমরা ম্যাপে বা যে কাজটি করবো সেটা একটা ভালো রেজুলেশনের একটি ছবি আমাদেরকে ম্যাপ ডাউনলোড করতে হবে। তো আমি ইনসার্ট করছি, আমি এটা আগে ডাউনলোড করে রেখেছি বাংলাদেশের ম্যাপটি। আজকে ম্যাপে আমরা বিভাগগুলি দেখাবো যে কীভাবে করে। তো এই ম্যাপটি আমি ওপেন করছি। তো এটি হলো আমার বাংলাদেশের ম্যাপ যেটি আছে সেটি আমি এটাতে আমি এখানে যে বিভাগগুলি আছে সেগুলি আমি একে একে করে উপস্থাপন করছি। তো এটা যেন করতে হবে আমি আগে প্রথমে যেটা নিব সেটি হলো আগে আমরা এখানে লিখে নেব। তো যেটি আমি লিখছি এখানে দেখুন ঢাকা রাখছি, ঢাকা আমরা এটাকে আসলে কপি ই করে নেব কন্ট্রোল ডি দিয়ে। আমরা ওপর থেকে শুরু করব, এখন এখানে ঢাকার পর আমরা এখানে রাখছি রংপুর, ঢাকার পর রংপুর রাখছি। রংপুরের পর আমাদের যেটি কন্ট্রোল ডি দিয়ে নিই, কন্ট্রোল ডি দিয়ে আমরা খুব সহজে কপি করতে পারি। তো এখানে আমরা রংপুরের পর আমরা দিব দিনাজপুর, রাজশাহীটা দিব আগে রংপুর রাজশাহী। তা রাজশাহীটা লিখছি, আবার আমরা এটাকে কপি করব কন্ট্রোল ডি চেপে। ডি চেপে কপি করার পর আমরা রাজশাহীটার পর এবার নেব আমরা ময়মনসিং, একদিক থেকে শুরু করব। তো ময়মনসিংটা লিখে নিচ্ছি ময়মনসিং হাওয়া। তো ময়মনসিংয়ের পর আমরা আরেকবার ক্লিক করে এটাকে ডুপ্লিকেট করবো, এটাকে আমি আটটা বিভাগে দেখাবো। তো এইভাবে করে আপনারাও কিন্তু করতে পারবেন। ময়মনসিংয়ের পর সিলেটটা নিচ্ছি, সিলেট। তো সিলেটটাকে আবার আমরা কন্ট্রোল ডি চেপে কপি করবো। তারপর নিচে আমরা খুলনা, খুলনা রাখছি। খুলনা ক্লিক ক্লিক করে আরেকবার আমরা কন্ট্রোল ডি চেপে এবার আমরা রাখব খুলনা, একটু দূর হয়ে গেছে, আমরা একটু সাজিয়ে নিচ্ছি। সবগুলো সমান দূরত্বজন থাকে। তো খুলনার পর আমাদের হলো বরিশাল, এল বরিশাল। আমাদের বাকি একটি বিভাগ আছে সেটি হলো আমাদের কন্ট্রোল ডি চেপে চট্টগ্রাম। সবগুলি আমার এরকম অ্যালাইন করেছি যেন সবগুলিতে ঠিক থাকে। আসলে চিত্রে তো এখানে আমি আটটি বিভাগ করেছি। এখান থেকে আমি যেটি করব সেটি হলো এখান থেকে আমি সাইন নেব। সাইনের জন্য হোমে যাচ্ছি, হোম থেকে এখান থেকে আমি শেপ নেব আর কি।
এখান থেকে শেপ নিতে পারি, আমি এখান থেকেও নিতে পারি শেপগুলি। এখান থেকে আমরা স্টার মার্কটা নিব, যাতে করে সহজে কাজটি সুন্দরভাবে করতে পারি। তো আমি যদি এই যে স্টারটা নিই, দেখেন এটা হলো স্টার 7 পয়েন্ট স্টার, ঠিক আছে, আমি একটু এঁকে নিচ্ছি, এটা নিতে পারি। এটা যদি আমরা সেট করি ঢাকাতে, এটা নিয়ে রাখি ঢাকাতে, রাখছি প্রথমে। তো এটা আমরা কালার চেঞ্জ করবো, ঢাকার কালারটাকে চেঞ্জ করে নিই, ঢাকার কালারটা শেপটা আমরা দিব, শেপ কালার শেপটা আমরা রেড দিচ্ছি, ঢাকাতে ঢাকাতে রেড দিচ্ছি, তো এটা তো আমরা রেড দিয়ে নিচ্ছি। দেখেন খুব সহজে এটা ক্লিক করে দেবো, ঢাকা একটা রেড কালার হয়ে গেছে। তো এটা রাখছি, এটাকে আমরা কপি করব, এটাকে কন্ট্রোল সি সি দিয়ে কপি করতে পারি এখানে, অথবা কন্ট্রোল ডি দিয়ে সহজ হয়, আমরা এটাকে টেনে নিয়ে যাব পরে। এখানে ঢাকা পড়েছে রংপুর, রংপুর রংপুরের কালারটা আমরা একটু শেপটা চেঞ্জ করে নেব, রংপুর দেব আমরা, ধরুন এই কালারটা দেব রংপুর, এই কালার দেব, তো এটাকে ওই কালার দিয়ে দেবো। তো রংপুরটা কপি করছি, রংপুর কন্ট্রোল ডি চেপে কপি সহজে করা যায়, এটাকে নিয়ে আসবো রাজশাহীতে, রাজশাহীতে এনে রাজশাহী এটাকে আগে আমরা কালার কালার চেঞ্জ করবো, কালার চেঞ্জ করে এটাকে আমরা একটু অন্য কালার দেবো, রাজশাহী দিলাম এই কালার, তো এটাকে ওই কালার দিয়ে দেবো। তারপর ময়মনসিংহ রাজশাহীটাকে কপি করে ডি কন্ট্রোল ডি চেপে কপি করবো, এটাকে ময়মনসিংহে নিয়ে আসি, তো ময়মনসিংহে নিয়ে আসলাম, এটা ময়মনসিংহটা একটু উপরে দেব, ময়মনসিংহ কালারটা আমরা কালারটা চেঞ্জ করে দিচ্ছি, এখানে একটা ভিন্ন কালার দেবো। ময়মনসিংহ যদি আমরা এটা একটা এই কালারটা দিলাম, তো আমরা এটাকেও এই কালার দিয়ে দেবো, ময়মনসিংহ এই কালার দিলাম। এবার আমাদের সিলেট, তো ফ্রন্ট কালারটা আমরা একটু সাদা করে দিই, ফ্রন্ট কালারটা আমরা এখান থেকে হোয়াইট করে দেবো। তারপরে সিলেটের কালারটা আমরা একটু চেঞ্জ, সিলেটের এখানে আমরা এটা কপি করব, এটা কন্ট্রোল ডি চেপে কপি করে, পরে আমরা একসাথে সবগুলো অ্যানিমেশন বানাবো। সিলেট সিলেটের এই কালারটা চেঞ্জ করব আগে, শেপ কালার, শেপ কালার সিলেটের আমরা যদি এই কালারটা দিয়ে দিই, তো এটাতেও আমরা সিলেটের একই কালার দেবো, যাতে করে সহজ দেখা যায়। এবার আমরা ঢাকার এটা কপি করছি, কন্ট্রোল ডি দিয়ে এটাকে নিয়ে আসছি রাজশাহী খুলনাতে, খুলনাতে নিয়ে খুলনার এখান থেকে কালারটা চেঞ্জ করব আগে, শেপ কালার এটা আমরা একটু গাঢ় কালার দিব, এটা তো খুলনার এই কালারটা দিয়ে দেবো ক্লিক করে। খুলনার পর আমাদের হলো বরিশাল বাকি আছে, কন্ট্রোল ডি চেপে এটা কপি করছি, কপি করে বরিশাল নিয়ে আসছি, এখান থেকে বরিশালের কালারটা চেঞ্জ করব, বরিশাল দিলাম এই কালার, আমাদের বরিশাল এটা ওই কালার দিয়ে দেবো, যে কালার হয়ে গেল। তো এবার চিটাগাং এটাকে কপি করছি, কপি করে কন্ট্রোল ডি চেপে কপি করা যায় খুব সহজে, তো এটাতে আমরা চিটাগাংয়ে নিয়ে আসছি, চিটাগাংয়ের এখান থেকে আগে এই ফিল্ড কালারটাকে চেঞ্জ করব, চেঞ্জ করে আমরা একটু হালকা কালার দিয়ে দিলাম, এটাতে আমরা জাস্ট এই কালারটা দিয়ে দিব। আমাদের কালার এবং সেটিং শেষ, এবার আমরা শুধু অ্যানিমেশন বসাবো। তো এখানে আমরা 8টা বিভাগকে দেখানোর চেষ্টা করেছি, এবার 8টাকে আমরা সেট করব। আসলে এটাতে আমরা এড অ্যানিমেশনে যাব, এড অ্যানিমেশনে যাওয়ার পর দেখেন এই যে অ্যানিমেশন, অ্যানিমেশনে এড অ্যানিমেশন যাব। এখান থেকে আমরা বলে দিচ্ছি, এখান থেকে খুব সহজ হবে, যেটা দিয়ে মুভিং করানো যায়, যে এটা দিচ্ছি, দেখেন এটা মুভিং করবে, এটা কি কালার, সবগুলোতে এই কালার দিচ্ছি, এটা এটাকে দিচ্ছি এই কালার, এটা এই অ্যানিমেশনই। তারপর আমরা ময়মনসিং এটা দিলে সেটা আসলে খুব চমৎকারভাবে এটা ফুটে উঠে, আমরা এটাকে দিচ্ছি। তারপর বাকি আছে সিলহেট, সিলহেটে একই অবস্থা দেব। তারপর খুলনা, খুলনাতেও একটাই দেবো আমরা, একে অ্যানিমেশনটাই সিলেক্ট করবো। আপনারা যারা নিজেরা করতে চাইলে নিজেরা নিজেদের মতো করতে পারবেন, আমি জাস্ট দেখাচ্ছি এই অনুসরণ করে আপনারা কিন্তু করতে পারবেন। এবার চিটাগাং, চিটাগাংটাও আমরা সেম কালার করে দেব। তাও দেখেন আমার কিন্তু এখানে আমি যেভাবে করেছি সেভাবে, ঢাকার পরে আমরা গিয়েছি রংপুর, এটাভাবে করে নিয়ে আমরা করেছি।
এবার আমরা অ্যানিমেশন পেনে গিয়ে এটাকে আমাদের সেট করতে হবে। অ্যানিমেশন পেনে ক্লিক করছি, দেখেন অ্যানিমেশন পরে প্রথম ঢাকা যেটা আছে আমরা এটাতে ক্লিক করব। এটা দেখেন এটাতে ক্লিক করে পয়েন্টটা ঢাকা দেখাচ্ছে। এখানে আমরা এই যে পেনে ক্লিক করব, এখানে ইফেক্ট যে অপশন আছে ইফেক্ট অপশনে ক্লিক করব। ইফেক্ট নো সাউন্ড দেবো, সাউন্ড দিলেও পারবো, নো সাউন্ড দিতে পারবো আমরা এখানে। তারপর হলো ডোন ডিম না দিয়ে আমরা এখান থেকে হাইড অন নেক্সট মাউস ক্লিকে ক্লিক করব। তো এটা ঠিক আছে, এটা আমরা দেবো না। তারপর আমরা টাইমিংয়ে ক্লিক করবো, টাইমিংয়ে ক্লিক করার পর এটাকে আমরা স্লো করে দেব, মিডিয়াম আছে দ্রুত হয়ে যাবে, স্লো করে দেবো। রিপিটের ক্ষেত্রে আমরা আনটিল এখানে দেবো, আনটিল নেক্সট ক্লিকে ক্লিক করব। তো এটুকু করার পর আমরা যেহেতু এটাকে ট্রিগার করবো, যেন ট্রিগারে ক্লিক করছি, ট্রিগারে ক্লিক করার পর আমরা দ্বিতীয় যে অপশানটি আছে স্টার্ট এফেক্ট অন ক্লিক অফ এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা এই যে ড্রপ ডাউন এরোতে ক্লিক করব, এটাকে লিঙ্ক করবো ঢাকার সাথে। দেখেন ঢাকার সাথে লিঙ্ক করে দিলাম, দিয়ে আমরা ওকে করে দেব। তো আমাদের এটা ঢাকাতে ক্লিক করলে এটা অটোমেটিক্যালি চলবে। তো এভাবে করে আমরা ঢাকার পর আমরা রংপুরে ক্লিক করব। রংপুরে ক্লিক করার পর আমাদের এখানে রংপুর এখান থেকে ওপেন হবে, রংপুর ওপেন করব। এখান থেকে আমরা ইফেক্ট অপশনে যাব, ইফেক্ট অপশনে গিয়ে এটাতে নেক্সট ক্লিক করে দেব। তারপর আমরা এখান থেকে আসবো, এখান থেকে স্লো করব, স্লো করার পর এখান থেকে করব আনটিল নেক্সট ক্লিক, এখান থেকে ট্রিগারে ক্লিক করব, নিজে সেকেন্ডটায় ক্লিক করব। এখান থেকে আমরা রংপুরটাকে নিয়ে আসবো, রংপুর নিয়ে আসছি, ওকে দেবো। তো রংপুর ওকে হলো। তারপর আমাদের রাজশাহী, রাজশাহীতে এখানে ক্লিক করবো, এখানে ক্লিক করলে আমাদের সহজ এখানে জানা সহজ হবে, এখান থেকে কোনটা আমরা নিবো এটা জানা আমাদের জন্য খুব সহজ হবে। তো এখান থেকে আমরা ক্লিক করছি, এখান থেকে টাইম ইফেক্টে যাচ্ছি, ইফেক্টে গিয়ে এখানে দেখেন হাইড নেক্সট মাউস ক্লিক, তারপর টাইমিং, টাইমিং গিয়ে প্রথমে ডিউরেশনটা আমরা স্লো করব, স্লো করার পর রিপিটটাকে করব নেক্সট ক্লিক, তারপর ট্রিগারে ক্লিক করব, ট্রিগারে ক্লিক করে সেকেন্ডটাতে ড্রপ ডাউন এরোতে যে তারপর রাজশাহী, ওকে। তো এবার আমরা ময়মনসিং, ময়মনসিং এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে খুব সহজ আমরা ময়মনসিংটা পাবো, ময়মনসিংয়ের এখানে ক্লিক করব। তারপর ডেট অপশন এখানে নেক্সট, তারপর টাইমিং দ্রুত করে করছি আপনার এখানে, তারপর ট্রিগার, তারপর সেকেন্ডটাতে ড্রপ ডাউন এরো, ময়মনসিং, ওকে। তারপর আমাদের সিলহেট, সিলেটে ক্লিক করবো, এখানে ক্লিক করলে সাথে পাবো। এখান থেকে আমরা যাব এইট অপশন, এফেক্ট অপশন, তারপর ডন ডিম না দিয়ে আমরা এখান থেকে নেক্সট ক্লিক, এখান থেকে আমরা স্লো, তারপর রিপিটের এখানে এইটা দেখেন আমরা এই যে নিঃশ্বাসের ট্র্যাগারটা, তারপর ট্রিগার, তারপর এটা এখানে ক্লিক করব, তারপর এখান থেকে যাব আমরা এখানে সিলেট যাব, ওকে দেবো। সিলেটের পর আমাদের হলো খুলনা, খুলনাতে ক্লিক করবো, খুলনার এইখানে অপশনে ক্লিক করবো, খুলনা আমাদের সহজে এটা খুঁজে পাবো। আর না হলে কিন্তু উল্টা পাল্টা হয়ে যেতে পারে, আপনার এই জন্য ওই আপনাদের এখানে ক্লিক করে নিতে হবে। স্লো, স্লো করে দিলাম, এখানে রিপিট আনটিল নেক্সট ক্লিক, ট্রিগার সেকেন্ডটাতে, ড্রপ ডাউনেরও খুলনা, ওকে। তারপর আমাদের হলো বরিশাল, বরিশাল এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর যে অ্যারোতে, নিচের অ্যারোতে ক্লিক করার পর ইফেক্ট অপশন, ইফেকশনের পর এখান থেকে করব সবার নিচেরটা, তারপর টাইমিং, তারপর হলো এখান থেকে স্লো, তারপর এই রিপিটের এখানে আনটিল নেক্সট ক্লিক, তারপর ট্রিগার, তারপর স্টার্ট এন্ড, তারপর এখান থেকে এবার হবে আমাদের বরিশাল, ওকে। তো এবার আমাদের চিটাগং লাস্ট ওয়ান, চিটাগঙ্গে যাচ্ছি আমরা, এখানে ক্লিক করব, এটা ক্লিক করব করে তারপরে এখানে আমরা সবার লাস্টটা ক্লিক করে দেবো, টাইমিংয়ে যাব, স্লো করে দেব, তারপর রিপিট অপশানে এখানে ক্লিক করব, সবার নিচে টার্গেটটা, তারপর ট্রিগার, তারপর সেকেন্ডটাতে, তারপর ড্রপ ডাউনেরও, তারপর চট্টগ্রাম, ওকে। এখন আমার সেটিং শেষ হয়ে গেছে। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন এইভাবে করেই কিন্তু আমরা খুব সহজেই এটাতে সেট করে নিয়েছি। আরটি বিভাগকে আমরা খুব সহজেই আমাদের ইন্ডিকেটর দেখাতে পাবো। এবার আমরা যাবো স্লাইড শোতে, স্লাইড শোতে যাওয়ার পর আমরা এটা না আমরা এটা স্লাইড করব, এখন আমি তৈরি করছি এটা, এটা স্লাইড শো করব। স্লাইড শোতে যাচ্ছি, দেখেন তো আগেরটা আমি এটা বাদ দিয়ে দিই, এবার দেখেন এটাই থাকবে, এটাতে আমি স্লাইড শো যাব। দেখেন এখানে আমার আছে, এবার আমি যেখানে ক্লিক করবো সেটাই হবে। আমি যে ঢাকাতে ক্লিক করি, এই যে ঢাকা লেখা আছে এখানে ক্লিক করলে দেখেন আমার এই যে রেড ঢাকার এই অপশনটা কিন্তু মুভিং করছে, যতক্ষণ ক্লাস করে তখন এটা মুভিং করবে, যতক্ষণ এটা এটা থাকবে হলো অ্যানিমেশনটা, যতক্ষণ আমি আবার ক্লিক না করি, আবার ক্লিক করে চলে যাবে। তারপর ময়মনসিং দেখাবো, ময়মনসিং এখানে ক্লিক করছি, দেখেন ময়মনসিং চলে আসছে, যতক্ষণ না আমি আবার রিপিট ময়মনসিংয়ে ক্লিক করো ততক্ষণ পর্যন্ত এটা চলতে থাকবে। তো আমি ময়মনসিং ক্লিক করছি, এটা চলে যাবে। আমি যদি চিটাগাং দেখাতে যাই তাহলে দেখেন চিটাগাং ক্লিক করবো,
ওই যে চিটাগাংটা দেখাচ্ছে, এবার আমি আবার চিটাগাং ক্লিক করলে ওটা চলে যাবে। যদি আমি খুলনা দেখা চাই, খুলনা দেখাতে চাই, দেখেন খুলনাটা দেখা যাচ্ছে, খুলনাতে ক্লিক করছি, ওটা মুভ করছে, আবার খুলনাতে ক্লিক করলে চলে যাবে। এবার সিলেটে গিয়ে ক্লিক করি, দেখেন সিলেটটা ওখানে মুভিং করছে, আবার আমি সিলেট ক্লিক করলে চলে যাবে। তো দেখেন রাজশাহী করলে সেম আবার চলে যাবে, রংপুরে ক্লিক করলে আসবে, আবার ক্লিক করলে চলে যাবে। যদি ইচ্ছে করেন আপনি সবগুলি এই মুভ করাবেন, এডিমেশন থাকবে, তাহলে সবগুলিতে আমি ক্লিক করে দিচ্ছি। দেখেন রংপুর ক্লিক করছি, রাজশাহী ক্লিক করছি, ময়মনসিংহ ক্লিক করছি, সিলেট ক্লিক করছি, খুলনা ক্লিক করছি, বরিশাল, চিটাগাং, আমি সবগুলিতে ক্লিক করছি। এবং নেক্সট টাইম হলো পরবর্তীতে আমি আবার ক্লিক না করা পর্যন্ত এইগুলি চলতে থাকবে। তো এইভাবে করে আপনারা খুব সহজেই কিন্তু ট্রিগার অ্যানিমেশনটি সেট করতে পারেন। তো আমি প্রায় আমার টিউটোরিয়াল শেষ দিকে, তো আমি এটাকে সফটওয়্যারটাতে ক্লিক করবো, যেটাতে ক্লিক করবো ওইটাই চলে যাবে। দেখেন শুধু রাজধানী ঢাকাটা আছে। তো আপনারা এভাবে করে আপনারা আপনাদের মানচিত্রের মাধ্যমে এই ট্রিগার অ্যানিমেশন সেট করে কিন্তু চমৎকার পাঠ্যবস্তবনা করতে পারেন। তো সম্মানিত ভিউয়ার্স, আমি শেষ করবো, যাওয়ার আগে বলে রাখবো, যদি আমার এই টিউটোরিয়ালটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করে আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন। পাশাপাশি আপনাদের যদি এ ধরনের কোনো টিউটোরিয়াল আপনাদের প্রয়োজন হয় সেটা এখানে লিখে দিতে পারেন, বা এই যাতে কোনো প্রশ্ন যদি থাকে আজকের এই টিউটোরিয়াল সম্পর্কে তাহলে অবশ্যই আস্ক লিখে, স্কুল লার্নিং মামুনের আগে আস্ক লিখে তারপর কমেন্টস করবেন, তাহলে তো এটা আমরা ইনশাল্লাহ দিতে চেষ্টা করবো। আর যদি ইতিমধ্যে আপনি আমার চ্যানেলে একেবারে নতুন হয়ে থাকেন, তা আপনাকে আপনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে আমার পরবর্তী টিউটোরিয়ালগুলির এর আপনার নোটিফিকেশনগুলি সহজে পেয়ে যান। আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আরেকটা কথা বলে রাখছি, যাওয়ার পূর্বে ট্রিগার অ্যানিমেশনের মাধ্যমে আজকে আমরা দেখছি শুধু ম্যাপ পরিচিতি, পরবর্তীতে আমরা পাঠ উপস্থাপন কীভাবে করবো, তথ্য উপস্থাপনা করবো, সেই সংক্রান্ত টিউটোরিয়ালগুলি সামনে আসবে, সেগুলি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।